অনিতা কোথায় তুমি? এই যে ভাত খাচ্ছি মানে এই তো আসছি 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 খেতে এসো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এই দেখো এখন আমাদের খাওয়া দাওয়া হবে। এই যে এখন খেতে বসে গেছি, একটু মার্কেটে যাচ্ছিলাম, কি কি এনেছি পরে দেখাবো। আর এখন খাবারটা করলে পেটে ভীষণ খিদে পেয়েছে, বাড়ির সবারই খিদে পেয়ে গেছে, শাশুড়ি মাকে দেওয়া হয়ে গেছে এসে। তা আমরা এখন এই যে থালা পেতেছি, আমাদের তিনজনের থালা, হ্যাঁ তিনজনের থালা পেতেছি। এখন কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। এখানে হলো ভাত, এরকম ভাত, এখানে গরম গরম ভাত। আর এখানে হলো ডাল দিয়ে চাল কুমড়ো খানিটো। এখানে হলো শাক, ডাটার লাল ডাটার শাক। এখানে হলো একটা মাছের চচ্চড়ি, দেখেছেন যে মাছের চচ্চড়ি। এখানে হলো শিং মাছের, দেখো শিং মাছ, দেখেছো যে দেখেছিলাম যে কালকে তোমাদের শিং মাছের ঝোল। আর এখানে হলো আমের চাটনি, আমের চাটনি। আর দই আছে, দইটা তো এটা বেড ফ্রিজ থেকে বের করে রেখেছি, কালকে আরও বসিয়েছি। আর দই আছে, এখানে তো আম নিয়ে এসেছি, দেখো আম আছে, আম কাঁচা, এখন কাটবো না, পাকলে তবেই কাটবো। আর এই যে এখন আমরা খেতে বসবো। আর দেখো বন্ধুরা এখন ভাত পানি, আগে কর্তাবাবুকে ভাত দিচ্ছি, গরম গরম ভাত ধোয়া উঠছে। দেখো কর্তাবাবু, তোমার তো জানো কর্তাবাবু বেশি খান না, বেশি দিলে আবার রেগে যাবে, বেশি দিলে বলবে কি ভাত দিয়েছে, এতগুলি ভাত দিয়েছে, এতগুলি ভাত আবার মানুষ খায় নাকি, দেখো না। এই জন্য তো রোগা পাতলা, আর আমরা বেশি ভাত খাই বলে যেন মোটা, এই জন্য মোটা। আমার ভাতটা বেড়ে নিচ্ছি, দেখো আমি হাঁড়ির মধ্যে, তোমাদের এর আগে বলেছি আমি হাঁড়ির মধ্যেই ভাত রাখি, আর আমি রাখি না আমি অন্য কোনো কিছুতে, কারণ ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না করতে। আর যদিও বা ভাত রান্না করতে ঠান্ডা হয়ে যায়, তাহলে আমি একটুখানি হাতে হাঁড়ি ধরে গ্যাসে বসিয়ে দিই, গ্যাসে বসিয়ে দিই, তখন ভাত গরম হয়ে যায়, খেতে ভালো লাগে গরম গরম, যতই গরম পড়ুক বলো, কিন্তু গরম ভাত খেতে ভালো লাগে, গরম গরম ভাত খেতে ভালো লাগে। এই যে আজকে আমাদের এই খাওয়ার মেনু এরকম। ঠিক আছে, সুস্থ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি তো ভালোই আছি। এই মার্কেট থেকে ঘুরে এসেছি, কী কী এনেছি দেখাবো এরপরের ভিডিওতে, অনেক কিছু এনেছি বাজার থেকে। আর তোমরা খাওয়া দাওয়া করো, ঠিক আছে।